জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে বিজেপির ওপর প্রভাব নিয়ে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর যা বললেন তাতে রাজ্যের যে কোনো তৃণমূল কর্মী সমর্থক ও নেতার মনে প্রশ্ন উঠতে পারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন তিনি মনে করেন না সিএএ এবং এনআরসি নিয়ে আন্দোলনে বিজেপি এবং ব্র্যান্ড মোদীর ওপর কোনো প্রভাব পড়বে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেছেন সারা দেশে সিএএ এবং এনআরসির বিরোধিতায় আন্দোলন ছড়ালেও এই মুহূর্তে দেশে নরেন্দ্র মোদীকে কাউন্টার করার মতো কেউ নেই একদিকে যেমন সিএএ নিয়ে বিরোধিতা সরব হয়েছেন অবিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রীরা অন্যদিকে এনআরসির প্রয়োগ না করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন এনডিএর অভ্যন্তরীণ দলগুলিও বিহারের জেডিই এরপর এলজেপি এনআরসির বিরোধিতা করেছে এখনও পর্যন্ত নয়জন মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করেছেন প্রসঙ্গত উল্লেখ্য প্রশান্ত কিশোরও সিএ নিয়ে বিরোধিতায় সরব হয়েছিলেন